বিজেপির হামলার প্রতিবাদে সন্দেশখালী এক নম্বর ব্লকের যে এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা, হাটগাছিতে প্রতিবাদ মিছিল করছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে মিছিল শাসক দলের, মিছিলের শেষে সভা তৃণমূলের। সন্দেশখালী নিয়ে পরপর ভাইরাল ভিডিওর মাঝে আবার উত্তপ্ত সন্দেশখালী। এবার তৃণমূল নেতা ও তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করল বিজেপির কর্মী সমর্থক মহিলারা। ভাইরাল ভিডিও ছড়ানোর অভিযোগ তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে। এটা আচ্ছা সব জায়গায় হচ্ছে ফেক ভিডিও বানিয়ে পাঠাচ্ছে। মায়েরা আমরা এত অত্যাচারিত, আপনি কি জানেন না? দিলীপ মল্লিক জানেন না আমরা অত দূর থেকে এত দূরকে কষ্ট করে আসছি কিসের জন্য? সন্দেশখালীর মায়েরা তো কোনো কিছু করতে পারছে না। সন্দেশখালীর মায়েরা সব প্রশ্ন দিচ্ছে, ফেক ভিডিও বানাচ্ছে। বারবার ভাইরাল ভিডিও তৈরি হচ্ছে, আর সেই কারণে বিজেপি মহিলা কর্মীরা এই মুহূর্তে দিলীপ মল্লিক এবং সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের বক্তব্য ওদের রাজনৈতিক কালচার এটা, ঠিক আছে, রাজনৈতিক কালচার। কারণ আমি এরকম ধরনের নোংরা রাজনীতি করি না। এটার বিরুদ্ধে ফেক ভিডিও বানানো, ফেক ভিডিও বানানো, যা যে করেছে সে বুঝবে, যে মহিলা করেছে সে বুঝবে, যে মহিলা করেছে সে বুঝবে। আপনি জুতো এবং রয়েছেন বিধায়ক, এই যে মহিলারা ঢুকে গেছে প্রশাসনের না, প্রশাসন তো দেখুন আজকে রাজনৈতিক উত্তেজনা ছড়াচ্ছে, রেখাপাত্র ছড়াচ্ছে উত্তেজনাটা, এটা ঠিক না। মানুষ উত্তেজনা ছড়ানোর অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। এই মুহূর্তে রীতিমতো উত্তপ্ত এবং তৃণমূল নেতাদেরকে ঘেরাও করে রেখেছে এই বিজেপির মহিলা কর্মীরা এবং ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এবার সরাসরি তৃণমূল নেতাদের আক্রমণ করতে তাদের বাড়িতে চড়া হয়েছেন বিজেপি কর্মীরা।